পিএসএল 2020 এবারের আসরে ইতিমধ্যে কিন্তু অনার্সগুলো জমে উঠেছে। 16টি ম্যাচ হয়ে গেছে আজকে দিন 17তম ম্যাচে লাউডির গ্যারান্টার্সের মোকাবেলায় মাঠে নামছে ইসলামাবাদ ইউনাইটেড। তো বন্ধুরা, কে জিতবে আজকের ম্যাচ সেটি নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। ইসলামাবাদ ইউনাইটেড ভার্সেস লাউডি গ্যারান্ডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আমরা পূর্ণ প্রতিদ্বন্দ্বিতার স্বাদ বাড়তি স্বাদ দিয়ে থাকতে আজকেও ম্যাচ প্রেডিকশন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন অনেকগুলো প্রেডিকশন অলরেডি ভুল হয়ে গেছে। তো বন্ধুরা, রাবিটি এখন ঘুরে দাঁড়াবে, অনেকগুলো ম্যাচ প্রেডিকশন ভুল হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম কোনোদিনই হয়নি, এরকম ভুল প্রেডিকশন কোনোদিনও রাবিট কোনো লিগেই করেনি। তো বন্ধুরা, এখন থেকে নেক্সট প্রেডিকশনগুলো ভালো হবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই লাউডি গ্যারান্ডার্স ভার্সেস ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচের রাবিটটি আজকে কোন দলকে জয় বলে ঘোষণা করে সেটি দেখার বিষয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই আজকের ম্যাচ প্রেডিকশন। সাদাফ খানের ইসলামাবাদ ইউনাইটেড এবং সোহেল আখতারের লাউডি গ্যারান্ডার্সের মধ্যকার ম্যাচ প্রেডিকশন, চলুন শুরু করি। লেটস গো স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা, সোহেল আখতারের লাউডি গ্যারান্ডার্স এবং সাদাফ খানের ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচের আবিরটি আজকে কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডকে জয় বলে ঘোষণা করেছেন। তো বন্ধুরা, তাহলে কি জিতে যাবে ইসলামাবাদ ইউনাইটেড, তাহলে কি আজকে হেরে যেতে হবে লাউডি গ্যারান্ডার্সকে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখন লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর অন্য ভাইকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।